আসসালামু আলাইকুম নিবন্ধন প্রত্যাশী বায়বনেরা শিক্ষক নিবন্ধনের একটা গুরুত্বপূর্ণ টপিক হলো প্যারাফ্রিজ প্যারাফ্রিজ একটা স্টোরি অথবা একটা কবিতার হতে পারে সর্বোপরি প্যারাফ্রেজ কিভাবে করব এটা জানাটাই বেশি গুরুত্বপূর্ণ এটা গল্প হোক বা কবিতা হোক তো প্যারাফ্রাইজের যে নিয়মগুলো আছে আমরা জানি সিরোনেম অ্যান্টোনেম বা চেঞ্জিং সেন্টেন্স বা কানেক্টর ব্যবহার করে প্যারাফ্রিস করতে পারা তো আজকে আমরা এই টেক্সটার প্যারাফ্রেজ করবো যে ইংলিশ ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড মোস্ট ওয়াইডলি ইউজ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হ্যাঁ দিস ইজ হোয়াই ইট ইজ কল্ড ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ তো এটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় তো ইংলিশ ইজ কল্ড ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ কারণ কি বিকজ অফ কারণে ইটস ইম্পর্টেন্স এটা গুরুত্বের কারণে অ্যান্ড মোস্ট ওয়াইডলি ইউজড ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ না অ্যান্ড ইট ইজ ওয়াইডলি ইউজড ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ তা আমরা এই দুইটা বাক্যকে মোটামুটি এরকমভাবে প্রকাশ করলাম একটা কম্পাউন্ড বাক্যে হ্যাঁ দুইটা বাক্যকে একটা কম্পাউন্ড বাক্যে আনলাম আচ্ছা তারপরে উইদাউট ইংলিশ উই ক্যান নট ডু এনিথিং ইন দিস মডার্ন ওয়ার্ল্ড এই বাক্যটা সিম্পলে আছে তো আমরা ইফ উই ডু নট নো ইংলিশ মানে উইদাউট ইংলিশে লিখলাম ইফ উই ডু নট নো ইংলিশ উই ক্যান নট ডু এনিথিং ইন দিস মডার্ন ওয়ার্ল্ড মানে সিম্পলটাকে আমরা কি করে দিলাম কমপ্লেক্স করে দিলাম উইদাউট হ্যাভিং প্রফিসিয়েন্সি ইন ইংলিশ উই ক্যান নট হোপ টু গেট এ গুড জব উই ক্যানট হোপ টু গেট এ গুড জব রে বলা যায় উই ডু নট এক্সপেক্ট এ গুড জব উইদাউট হ্যাভিং প্রফিসিয়েন্সি ইন ইংলিশ তাহলে উইদাউট এক্সপার্টনেস ইন ইংলিশ এটাও সিম্পলই আছে আমি সিম্পলই রাখলাম তবে বাক শব্দ চেঞ্জ করে দিলাম হুম সিম্পলই রাখলাম তবে শব্দগুলো চেঞ্জ করছি মোর দেন এইটি পার্সেন্ট অফ অল দ্য ইনফরমেশন ইজ অল দ্য ইনফরমেশন ইন দ্য ওয়ার্ল্ডস কম্পিউটার্স ইজ ইন ইংলিশ এটাকে বলা যায় ইন দ্য ওয়ার্ল্ড ই ওয়ার্ল্ডস কম্পিউটার্স যেহেতু আশি পার্সেন্টেরও বেশি মানে কি মোস্ট অফ দ্য ইনফরমেশন টিসে ইজ ইন ইংলিশ ইংরেজিতে অর্গানাইজেশন অফ এন নিড ইমপ্লইজ হু স্পিক অ্যান্ড রাইট এ স্ট্যান্ডার্ড ফর্ম অফ ইংলিশ এখানে হু স্পিক অ্যান্ড রাইট যে আমরা জানি কনজাংশন থাকাতে এটা কমপ্লেক্স বাক্য তো এই কমপ্লেক্স বাক্যটাকে আমরা সিম্পল করে দিই অর্গানাইজেশনস নিট এমপ্লইস হু স্পিক আমরা জানি কনজাংশন প্লাস বার্ব যদি অ্যাক্টিভ হয় তখন এটা বার্বের সাথে কী হয়ে যায় আইএনজি হু স্পিককে সংক্ষেপে বলা যায় কি স্পিকিং অ্যান্ড রাইটকে বলা যাবে কি রাইটিং তাহলে হু স্পিক অ্যান্ড রাইটারকে সংক্ষেপে বললাম স্পিকিং অ্যান্ড রাইটিং এ স্ট্যান্ডার্ড ফর্ম অফ ইংলিশ আচ্ছা ফর বিজনেস কমিউনিকেশন অ্যান্ড করেসপন্ডেন্স উইথ ফরেন কান্ট্রিজ ইংলিশ ইজ এ মাস্ট ইংলিশ আবশ্যক তাহলে ইংলিশ ইজ এ মাস্টকে বলা যায় ইংলিশ ইজ অ্যাসেনশ কিসের জন্য ইংলিশে আবশ্যক ফর বিজনেস কমিউনিকেশন অ্যান্ড করেসপন্ডেন্স উইথ ফরেন কান্ট্রিস ঠিক আছে তো ইংলিশ ইজ এ মাস্টকে জাস্ট চেঞ্জ করলাম ইংলিশ ইজ অ্যাসেনশ উইদাউট লার্নিং ইংলিশ গ্রামার উই ক্যান নট রাইট ওর স্পিক কারেক্টলি তো এই সিম্পলটাকে আমরা কমপ্লেক্স বানাই ইফ উই ডু নট লার্ন ইংলিশ গ্রামার উই ক্যান নট রাইট ওর স্পিক কারেক্টলি আচ্ছা আওয়ার ইংলিশ টেক্সট বুক এমফোসাইজেস অল স্কিলস অফ লার্নিং ইংলিশ তো গুরুত্ব দিছে হ্যাঁ জোরদার করছে তাহলে এটাকে বলা যায় আওয়ার ইংলিশ টেক্সট বুক গিভস ইম্পর্টেন্স অন কিসের উপর অল স্কিলস অফ লার্নিং ইংলিশ তারপর দ্যান মডার্ন ওয়ার্ল্ড ইজ গ্লোবাল ব্লিজ অ্যান্ড এভরি নেশন ইজ এ মেম্বার অফ দিস ব্লিজ এবার করা কম্পাউন্ড আমরা জানি মাঝখানে অ্যান্ড ওয়ার বার্ট হ্যাঁ সো অ্যান্ড সো এই সকল শব্দ থাকলে এটা কম্পাউন্ড তো এই কম্পাউন্ডটাকে আমরা কমপ্লেস করি অ্যান্ডটা উঠাই দিয়ে একটা শুরুতে এস দিয়ে দিই অ্যাজ দ্য ওয়ার্ল্ড মডার্ন ওয়ার্ল্ড ইজ এ গ্লোবাল ব্রিজ কমা এভরি নেশন ইজ এ মেম্বার অফ দিস ভিলেজ জি এভরি নেশন ইজ এ মেম্বার অফ দিলেজ দ্যাট মিনস কম্পাউন্ডটাকে আমরা কমপ্লেক্স করে দিলাম টু বিকাম অ্যান অ্যাক্টিভ মেম্বার অফ দিস ভিলেজ উই নিড ইংলিশ তো আমাদের ইংলিশ দরকার দ্যাট মিনস উই ক্যানট বাট লার্ন ইংলিশ আমরা ইংলিশ না শিখে পারি না কিসের জন্য ফর বিকামিং হতে হ্যাঁ এই যে টু বিকামের জায়গায় লেগলাম ফর বিকামিং অ্যান অ্যাক্টিভ মেম্বার অফ দিস ভিলেজ হ্যাঁ অ্যাক্টিভ মেম্বার হওয়ার জন্য তো এই ছিল মোটামুটি প্যারাফ্রেস হ্যাঁ যত বেশি প্র্যাকটিস করা যাবে তত বেশি দক্ষতা অর্জিত হবে তো সবার জন্য শুভকামনা থ্যাংকস ফর ওয়াচিং